এটিএম এ ঢোকার মুখে কাপড় দিয়ে মুড়ে ফেলা হয় সিসি ক্যামেরা, নামিয়ে দেওয়া হয় শাটার, এরপর গ্যাস কাটার দিয়ে কাটা হয় এটিএম। রবিবার মধ্যরাতে এভাবেই লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে। ফের দুষ্কৃতীদের টার্গেট নিরাপত্তা রক্ষীবিহীন এটিএম। পরিসূত্রে খবর, মধ্যমগ্রামের বসুনগরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এ 11 লক্ষ টাকা ছিল। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে টাকা তুলতে এসে বিষয়টি এক গ্রাহকের নজরে আসে। ভাঙা অবস্থায় এটিএম দেখে তড়িঘড়ি খবর দেন পুলিশকে। এটিএম থেকে এত টাকা লুট হওয়ায় আতঙ্কে বাসিন্দারাও। ব্যাংক যদি লুট এরকম চুরি হতে পারে তাহলে আমি তো সাধারণ, খুবই সাধারণ। আপনারাও চিন্তিত তো? হ্যাঁ, 100 বার। অপারেশনটা কিভাবে করেছে তদন্ত চলছে। এখানে এসডিপি সাহেব আছেন এবং ওসি সাহেব আছেন, সহযোগীরাও আছেন, ব্যাংকের লোকেরাও আছেন। এখানে বিষয়টা হচ্ছে গতকাল রাতে হয়েছে, মানে পর্যবেক্ষণের পরে যা বলছেন অদ্ভুত ব্যাপার, যে ইনসাইড দ্য এটিএম রুম যে সিসিটিভিতে আছে তার উপরে লুঙ্গি লাগানো আছে। কিভাবে এত টাকা লুট হলো, একজন নাকি একাধিক দুষ্কৃতি জড়িত ঘটনায়? এটিএম এর আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এই ঘটনা প্রসঙ্গে বিশিষ্ট জনেদের কি বক্তব্য শুনব। শঙ্খ ঘোষ একটি লেখায় বলেছিলেন, ফ্যাসিজম স্বভাবের অনিয়ন্ত্রিত চিৎকার। আমি যেন মনে হলো সেরকম একটি স্বভাবের অনিয়ন্ত্রিত চিৎকার শুনলাম। ছাত্রকুলকে অপমান করেছেন, শিক্ষককুলকে করেছেন, বঙ্গীয় সমাজকে করেছেন, অতএব ধিক্কার জানাই। এই রকম কিছু অ্যান্টি সোশ্যাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, যারা প্রায় মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কখনো কখনো প্রশাসনিক ব্যবস্থা, হ্যাঁ কখনো অ্যাডমিনিস্ট্রেশন, কখনো মানে মানে কিরম বলবো, সর্বক্ষেত্রে এরা এমন কতগুলো কার্যকলাপ ঘটাচ্ছে যেটার ফলে রাজ্যটার সম্পর্কে একটা প্রশ্ন উঠছে। এ শুরু হয়েছিল সেই জগ ছুঁড়ে মারা দিয়ে, তিনি জগ ছুঁড়ে মেরেছিলেন শিক্ষিকার চিবুক থুতনি কেটে গিয়েছিল, তার কি কোনো পানিশমেন্ট হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে আজকের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একদম ওপরের তলায় যারা আছেন তাদের সবার আগে তাদের ঔদ্ধত্য কমাতে হবে, এবং মানুষের সঙ্গে তার পক্ষের মানুষ না, তারা যারা বিপক্ষের মানুষ, যাদের যারা বিরোধী কণ্ঠস্বর, তাদের প্রতি রেসপেক্টফুল হয়ে কথা বলতে হবে, তবেই এই সিস্টেম, এই এই অসভ্যতাগুলো বন্ধ হবে, নাহলে চলতেই থাকবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি মানে ভীষণভাবে প্রকট হয়েছে, সেই ভীষণভাবে প্রকট হওয়া যে সংস্কৃতি, ভীষণ আগ্রাসী একটা সংস্কৃতি এবং ভীষণ লুম্পেনদের একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিরই প্রতিফলন এটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।